Assalamualaikum everyone. Welcome to my official YouTube channel. আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। আমরা নরসিংদী স্টেশন থেকে 11 সিন্ধু প্রভাতী ট্রেনে যাত্রা শুরু করি এবং গজিয়াটা স্টেশনে ট্রেন থেকে নেমে যাই। 11 সিন্ধু প্রভাতী ট্রেন সকাল 7:15 মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসে। এবং আপনারা চাইলে মানিকখালি স্টেশনেও নামতে পারেন। আমরা গজিয়াটা স্টেশনে নেমেছিলাম। যদি আপনারা ঢাকা থেকে বাসে আসেন তাহলে নামতে হবে কুটিয়াদি বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো বা সিএনজি দিয়ে চলে আসতে পারেন নিকলি বেড়িবাঁধের এখানে। গজিয়াটা স্টেশন থেকে 300 টাকা দিয়ে অটো রিজার্ভ নিয়ে আমরা চলে আসি নিকলি বেড়িবাঁধ। বেড়িবাঁধের এখান থেকে নৌকা রিজার্ভ নিয়ে নিই ছাতিরচর এবং মিঠামইন ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের নৌকা ভাড়া নিয়েছিল 2000 টাকা। নৌকায় উঠার পূর্বে অবশ্যই দুপুরের খাবার খেয়ে নিতে হবে অথবা পার্সেল নিয়ে নিতে পারেন। আমরা আমাদের দুপুরের খাবার পার্সেল নিয়ে নিয়েছিলাম নিকলি হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে। নিকলি হাওর অঞ্চলে খাবারের মূল্য তুলনামূলক কিছুটা বেশি। আমাদের প্রথম গন্তব্যস্থল ছাতিরচর। ছাতিরচর যেতে সময় লাগে 30-40 মিনিট। ছাতিরচর গোসল করা শেষে আমরা রওনা হই মিঠামইনের উদ্দেশ্যে। ছাতিরচর থেকে মিঠামইন যেতে সময় লাগে 2-2.5 ঘন্টা। আমরা আমাদের দুপুরের খাবার পার্সেল নিয়ে এসেছিলাম। হাওরের জলরাশি দেখতে দেখতে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নেই নৌকার ছাদে বসে। হাওরের স্বচ্ছ জলরাশি এবং মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মিঠামইন। মিঠামইন থেকে 250 টাকার বিনিময়ে আমরা একটি অটো রিজার্ভ নিয়ে নিই এবং ঘুরে আসি জিরো পয়েন্ট এবং বড় ব্রিজ। সময়ের স্বল্পতায় আমরা অষ্টগ্রাম পর্যন্ত যেতে পারিনি। তারপর আমরা চলে আসি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের পৈতৃক নিবাস ঘুরে দেখতে। অবশেষে আমরা নৌকায় উঠে যাই ফিরে আসার উদ্দেশ্যে। মিঠামইন থেকে নিকলি আসতে সময় লাগে 1 ঘন্টার কিছুটা বেশি। সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে আসে না। নিকলি থেকে অটো বা সিএনজি দিয়ে চলে আসা যায় কুটিয়াদি বাস স্ট্যান্ড। আমরা অটো দিয়ে কুটিয়াদি বাস স্ট্যান্ড চলে আসি। অটো ভাড়া নিয়েছিল 400 টাকা। কুটিয়াদি বাস স্ট্যান্ড থেকে ভৈরব, নরসিংদী বা ঢাকা ফিরে আসার বাস পাওয়া যায়, কিন্তু রাত 8টার পর বাসের জন্য একটু বেশি সময় অপেক্ষা করতে হয়। তাছাড়াও কুটিয়াদি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 60 টাকায় সিএনজি দিয়ে চলে আসা যায় ভৈরব বাস স্ট্যান্ড। ভৈরব থেকে ঢাকা যাওয়ার অ্যাভেলেবেল বাস পাওয়া যায়।